Welcome my dear students. Today's very important topic I'm going to explaining. This is very important for class 11. Complex number, this is a very important chapter. Today I'm going to explaining in this video. So my dear student, first of all you have to remember it. What is complex number? Complex number means which have real part and imaginary part. So my dear students, you can easily understand if you see the example of complex number. So you can easily understand. Complex number has a real part and an imaginary part. Okay, and complex number we can denote it by Z. That means you can write Z is equal to X plus IY. X plus IY. So my dear student, first of all you have to remember the what is the figure of the complex number. Complex number you can see, you can easily understand X plus IY. X plus IY. X plus IY is the complex number because X is the real part and Y is the imaginary part, because I is related to Y. Y and I is the combination, is multiplication. That's why IY is the imaginary part. That means Y is the imaginary part and X is the real part. So my dear students, so this type of you can write any number with this you can write any number in this form, then you can write this the complex number. Suppose example is here, Z is equal to 4 plus 3i. Z is equal to 4 plus 3i. Re, that means real number. The real number of Z is equal to 4 and imaginary part of the complex number Z is equal to 3. So আমরা এখানে দেখো ইজি আমরা বুঝতে পারবো যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার কেমন হয়, কমপ্লেক্স নাম্বার দেখতে কিভাবে বুঝবো যে এটা কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের এই ধরনের পার্ট যদি তুমি লেখা থাকে, এই যে স্মল আই, এই স্মল আইটা থাকা মানেই হচ্ছে তুমি এটাকে তুমি বলতে পারো দিস ইজ কমপ্লেক্স নাম্বার। সাপোজ ইফ ইউ রাইট অনলি আই, সো আই ইজ দ্য কমপ্লেক্স নাম্বার বিকজ ইউ ক্যান রাইট জিরো প্লাস আই ইন্টু ওয়ান। ওকে, সো দিস ইজ দ্য কমপ্লেক্স নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, হাউ টু আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স নাম্বার। So you can easily identify what is complex number. Complex number has real part and imaginary part. Suppose example as if you take I, jodi tumi I shudhu I likha hoy ba 4i, to ekhane I mane ki, I mane hocche imaginary, mane ekhane dekho I er value hocche I is equal to root over of minus 1. To minus 1 er value root over of minus 1 er square root amra ekhono porjonto jani na ba ber ko amader এর কোনো আনডিফাইন্ড, এটাকে বের করা যায়নি। তো এর ভ্যালু আমাদেরকে আই হিসাবে ধরা হয়, রুট ওভার অফ মাইনাস ওয়ানের কে আই হিসাবে লেখা হয়, ঠিক আছে। তো এই আই যদি লেখা থাকে তাহলে আমরা সেখানে কনফার্ম বুঝতে পারবো দিস দ্য কমপ্লেক্স নাম্বার। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট, সো আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার দ্যাট মিন্স দ্য ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই ইজ দ্য রিয়েল নাম্বার অ্যান্ড আই ইজ দ্য ইমাজিনারি, দ্যাট মিন্স দেয়ার ইজ মিডিল দেখো প্লাস আছে, তো প্লাস থাকে আর মাইনাস থাকে এটা কোনো ম্যাটার করে না, কারণ সেটা আমি প্লাস ফর্মে লেখা হয় আর কি। যে কমপ্লেক্স নাম্বারের যে মেন ফর্ম যেটা হচ্ছে সেটা এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো আমি যদি এখানে সাপোজ লেখা থাকে যে এক্স মাইনাস ওয়াই, তাহলে সেটি কমপ্লেক্স নাম্বার না, ইয়েস, বাট ইউ ক্যান রাইট এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা কী লিখবো যে আই ব্র্যাকেটে মাইনাস ওয়াই, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা ইজিলি আমরা এটা বুঝতে পারবো যে কোনটা কমপ্লেক্স, কোনটা কমপ্লেক্স। তো কমপ্লেক্স নাম্বার মানেই হচ্ছে যেখানে আই থাকবে,
small i কারণ small i মানে হচ্ছে root over of minus 1 তো মাই ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে কমপ্লেক্স নাম্বার কাকে বলে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার তো নেক্সট আমরা জানব যে পাওয়ার অফ i যাব যে পাওয়ার অফ i কি জিনিস হোয়াট ইজ i i মানে টাইম টোল্ড ইউ যে i মিনস root over of minus 1 i ইজ দা যে এখানে আমরা দেখো আরো সুন্দরভাবে দেওয়া ছিল যে i এখানে i মানে হচ্ছে ইমাজিনারি এবার আই এর সঙ্গে রিলেটেড ওয়াই লিগ আছে তখন ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার ঠিক আছে তো নেক্সট হচ্ছে কি যে পাওয়ার অফ আইটা কি পাওয়ার অফ আই তুমি যদি আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে আই টু দি পাওয়ার 4 কত হবে তো এটা আমরা ইজিলি বের করতে পারবো যে কীভাবে বের করবো দেখো আই স্কোয়ার মানে কি আমরা জানি আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস 1 তো কোনো নাম্বারে যদি আমরা স্কোয়ার করি যদি কোনো নাম্বার আমরা স্কোয়ার করতে থাকি তখন কি হবে তুমি যে ইজিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো যে রুট ওভার অফ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইট উইল বি 1 মাইনাস 1 অনলি কারণ আমাদের জানো দেখো কোনো নাম্বারের স্কোয়ার রুট থাকলে তা স্কোয়ার করলে সবসময় শুধু আন্ডার দা যেটা স্কোয়ার রুটের ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে যায় তো এইভাবে আমরা এটা বের করে থাকি ঠিক আছে তো আই স্কোয়ার মিনস মাইনাস 1 আই স্কোয়ার মানে যে মাইনাস 1 আই টু দি পাওয়ার 4 সেটাকে দেখো আই স্কোয়ার তার হোল স্কোয়ার করেছে ভেঙে নিয়েছে সেটা আই টু দি পাওয়ার 4 হোক না কেন আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 7 এনি নাম্বার ইউ ক্যান ইজিলি সলভ বাই দিস মেথড এইভাবে তুমি সলভ করতে পারো যে আই স্কোয়ার মানেই হচ্ছে মাইনাস 1 তা আমি বের করে দেখিয়েছি দেখো আই স্কোয়ার মাইনাস 1 কেমনভাবে হয় আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 হোল স্কোয়ার দ্যাট ইজ 1 তো মাই ডিয়ার স্টুডেন্ট এইভাবে তোমরা আই এর ভ্যালুকে ইজি বার করতে পারো পাওয়ার অফ আই পাওয়ার অফ আই তো পাওয়ার অফ আই কি ইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আই ইন দিস চ্যাপ্টার আই ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিকজ উইথাউট আই ইউ নেভার মেক দ্য কমপ্লেক্স নাম্বার তুমি আই ছাড়া কমপ্লেক্স নাম্বার তৈরি করা যায় না তাই যার জন্য আই খুব ইম্পর্টেন্ট এবং আয়ের ভ্যালু কী করে বের করতে হয় সেটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে শিখব তো মাই ডিয়ার স্টুডেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আয়ের ভ্যালু কীভাবে বের করতে হয় যে ফর এনি লোয়ার এনি পাওয়ার অফ আই টেক এনি পাওয়ার অফ আই দেখো এখান থেকে আর একটা কী জিনিস বলে দিই যে আই টু দি পাওয়ার 11 যে এনি নাম্বার তোমাকে বলেছি প্রথমে যে আয়ের পাওয়ার তুমি যাই যেটাই নাও না কেন তার ভ্যালু তুমি ইজি বার করতে পারবে দেখো আই টু দি পাওয়ার 11 যদি করি তো আই টু দি পাওয়ার 11 করলে কী হবে আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4 করে দেবো তো এখান থেকে আমরা কী করবো যে এই দেখো এখানে আমাদের ইজি লেখা আছে যে আই টু দি পাওয়ার 11 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার তাহলে 4 টু যার 8 8 আর এদিকে 2 10 বা তুমি আরও এটা করতে পারো যে তুমি এটাও লিখতে পারো যে আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5 ইনটু আই তো এটাও করতে পারবো আমরা আই স্কোয়ার মানে কি আই টু 5 টু যার 10 10 আর 1 11 তো আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 আই স্কোয়ার মানেই হচ্ছে মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 5 ইনটু আই তো এখান থেকে আমরা ইজি বার করতে পারবো মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 মানে কত পাওয়ার ইজ অড তাহলে মাইনাস থেকে যাবে তাহলে মাইনাস 1 ইনটু আই তাহলে ভ্যালু কত হলো মাইনাস আই তো এই হচ্ছে আমাদের এইভাবে বের করতে হয় যে আই টু দি পাওয়ার 11 বলো যে কোনো নাম্বার আমরা ইজিলিভাবে বের করতে পারবো ঠিক আছে তো আয়ের ভ্যালু তোমাকে সবসময় যখন যারই ভ্যালু বার করতে হবে আই টু দি পাওয়ার 11 আই টু দি পাওয়ার 50 আই টু দি পাওয়ার 100 আই টু দি পাওয়ার 300 সবসময় আমরা এই ফর্মে করবো যেটাকে জাস্ট টেক আউট আই স্কোয়ার মানে আই স্কোয়ারের তার হোটেল ধরো সামোজ আই টু দি পাওয়ার এখানে আমাদের আই টু দি পাওয়ার ধরো যে ধরো এখানে আই টু দি পাওয়ার ধরো 100 আছে তো আমরা কী করবো আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 50 তো আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 50 মানে কত হবে 50 মানে তোমার হয়ে যাবে দেখো এখানে যে 50 তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 1 তো পাওয়ার আমাদের কি ইভেন নাম্বার আছে পাওয়ার কি পাওয়ার ইজ ইভেন নাম্বার দ্যাটস ওয়াই তাহলে মাইনাস উইল বি রিমুভ তার মানে অ্যান্সার হয়ে যাবে 1 তাহলে আই টু দি পাওয়ার 100 মিনস 1 তো এইভাবে তুমি ইজিলি তুমি ম্যাথগুলোকে সলিউশন করতে পারবে আই রিলেটেড ম্যাথগুলোকে সে যে কোনো নাম্বারই পাওয়ারই হোক না কেন এনি পাওয়ার
of I you can easily calculate by in this process tumake square form e likhle bhalo hobe I square tar whole to the power 50 I to the power tomar ekhane koto ache jodi amra dhoro I to the power 100 ache I to the power 100 ta ke amra change kore debo thik ache to ekhane is equal to amra ki korbo dhoro ekhane r ta ki likhbo dhoro power ta dhoro 1 kore dilam তাহলে 101 তাহলে আই স্কোয়ার তার হোল 50 ইনটু আই কারণ আই টু দি পাওয়ার 50 মানে কত 50 টু যার 100 আর এদিকে ধরো পাওয়ার 1 তার মানে আমরা এখানে ইজিলি 101 হয়ে যাচ্ছে তাহলে এটার ভ্যালু কত জানি আমরা মাইনাস 1 হোল টু দি পাওয়ার 50 ইনটু আই ওকে তো আমরা ইজিলি ভাবে এটা করতে পারবো যে তো এখানে আমরা কি করব এটাকে এটার ভ্যালু দেখো ইজি পেয়ে যাচ্ছি কত হবে যে মাইনাস 1 ইনটু আই দ্যাট ইজ মাইনাস আই তো আমরা এইভাবে আমরা ইজি ক্যালকুলেশন করতে পারবো যে কোনো আই এর পাওয়ার যদি তার পাওয়ার যাই থাক না কেন ইজিলি ভাবরা এইভাবে আমরা সলভ করতে পারবো তো মাই ডিয়ার স্টুডেন্ট এই হলো আই এর আই রিলেটেড কিছু প্রবলেম পাওয়ারের যে আই থাকলে কীভাবে ক্যালকুলেট হয় তার নেক্সট পয়েন্ট আমরা যাব যেটা হচ্ছে অ্যাডিং অ্যান্ড সাবট্রাক্টিং হাউ টু অ্যাডিশন বিটুইন টু কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হাউ টু সাবট্রাকশন বিটুইন টু কমপ্লেক্স নাম্বার সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু এক্সপ্লেনিং ওকে সো মাই ডিয়ার স্টুডেন্ট সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট You can addition. So addition that means just add or subtract the real part or add or subtract the imaginary part. So here is 4 plus 3i plus 2 plus 6i. So my dear student, you can easily you can easily calculate 4 plus 3i plus 2 plus 6i you have to add it 4 plus দেখো এখানে রিয়েল নাম্বার পার্ট হচ্ছে 4 আর 2 আর এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে 3i আর 6i তাহলে 4 আর 2 অ্যাড করলে 6 হয়ে যায় আর 3i আর 6i হচ্ছে 9i তো এইভাবে আমাদেরকে বের করতে হয় যেমন স্যার মাইনাস যদি থাকে তাহলে মাইনাস থাকলে তোমাদের একটু তোমাদেরকে দেখতে হবে যে কী দেওয়া আছে যে ধরো সাপোজ এখানে মাইনাস আছে তাহলে তুমি এইভাবে লিখতে পারো 3 প্লাস 7i ব্র্যাকেটটা তুমি রিমুভ করতে হবে মাইনাস 1 প্লাস 3i তো এখানে কত হবে এটা 3 আছে তো এখান থেকে আমরা ইজি বুঝতে পারবো যে 3 থেকে 1 মাইনাস করে দাও তাহলে 2 আর এখানে 7i আর প্লাস 3i কত হয় 10i তো এইভাবে আমাদেরকে বের করতে হয় যে হাউ টু এখান থেকে অ্যাডিশন একটা দেখিয়েছে এটা সাবট্রাকশন তো এইভাবে আমরা ক্যালকুলেট করব হাউ টু অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন বিটুইন কমপ্লেক্স নাম্বার দ্যাট মিনস তুমি ইউ ক্যান ইজিলি সলভ তুমি যে ইজিভাবে সলভ করতে পারো যে কীভাবে অ্যাডিশন করা যায় আর কীভাবে সাবট্রাকশন করা যায় আমরা এই ভিডিওতে ইজি বুঝতে পারবো যারা তোমরা বুঝতে পারছো ইফ ইউ সাপোজ ইউ আর ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাডিশন বিটুইন টু কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হাউ টু সাবট্রাকশন বিটুইন টু কমপ্লেক্স নাম্বার সো প্লিজ রাইট কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন দেন হোয়েন ইউ নেক্সট ভিডিও মেক নেক্সট ভিডিও দ্যাট টাইম আই ট্রাই টু সলভ ইউর প্রবলেম সো মাই ডিয়ার স্টুডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হাউ টু অ্যাড বিটুইন দ্য কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হাউ টু সাবট্রাক্ট দ্য বিটুইন সাবট্রাকশন বিটুইন কমপ্লেক্স নাম্বার সো মাই ডিয়ার স্টুডেন্ট ইন দিস ভিডিও ভেরি ইম্পর্টেন্ট দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 11 দোজ হু আর রিডিং ক্লাস 11 সো মাই ডিয়ার স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট হাউ টু মাল্টিপ্লাইং বিটুইন টু কমপ্লেক্স নাম্বার বিটুইন টু কমপ্লেক্স নাম্বার সো মাই ডিয়ার স্টুডেন্ট দেয়ার ইজ আ টু কমপ্লেক্স নাম্বার ইজ হিয়ার 3 প্লাস 5i ইন্টু 4 মাইনাস 2i সো মাই ডিয়ার স্টুডেন্ট ইউ ক্যান ইজিলি মাল্টিপ্লাই ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ আ টু কমপ্লেক্স নাম্বার ইউ হ্যাভ টু জেনারেল আমরা তো তোমরা তো ক্লাস 7 ইউ হ্যাভ স্টার্টেড ইন ক্লাস 6 7 8 9 10 হাউ টু মাল্টিপ্লাই টু অ্যালজেব্রিক এক্সপ্রেশন কীভাবে দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন কীভাবে মাল্টিপ্লাই করতে হয় তো আমরা তো ইজি শিখেছি তো 3 প্লাস 5i আর 4 মাইনাস 2i তো 3 সঙ্গে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও নর্মালি এইভাবে করতে হয় যেটা তোমরা শিখেছো 3 ব্র্যাকেট দিয়ে 4 মাইনাস 2i অ্যান্ড প্লাস মিডিলে আছে তাহলে 5i ব্র্যাকেট দিয়ে হবে 4 মাইনাস
टू आई ठीक है ची? तो ये माल्टिप्लाई कर ले थ्री टू जा टुएल्व थ्री फोर जा टुएल्व थ्री टू जा सिक्स तेल सिक्स आई और एखान देखो फोर फाइव जा टोटी टोटी आई हो जाए प्लस टोटी आई और एदी के हो जाए फोर टू जा टेन फाइव टू जा टेन और आई 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 स्कोयर हो जाए टेन आई स्कोयर। सो माई डियर स्टूडेंट इजिली भावे तुम ये सल्व करते पारो जे इखाने देखो टुएल्व एखाने आई स्कोयर माने कत माइनस वन सेटाई लिखे चे देखो एखाने जे प्रथमे कि लिखलो जे टुएल्व टुएल्व लिखे दिए चे और एखाने देखो टोटी आई थेके सिक्स आई बाद दिए दिले फोर्टीन आई हो गेलो और एखाने आई स्कोयर माने कत माइनस वन तहले टेन इंटू माइनस वन। तो ये देखो एखाने तहले कि माइनसे 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 माल्टिप्लाई हो जाए तहले प्लस हो जाए तहले प्लस टेन और एदिके टुएल्व टुएल्व तार 24 22 আর দিয়ে 49। তো এই হলো আমাদের, এটা আমাদের মনে রাখতে হবে ইফ ইউ মাল্টিপ্লাই উইথ টু কমপ্লেক্স নাম্বার ইওর রেজাল্ট উইল বি কমপ্লেক্স নাম্বার। তুমি যদি দুটো কমপ্লেক্স নাম্বার গুণ করো বা মাল্টিপ্লাই করো তোমার অ্যান্সারটাও কিন্তু কমপ্লেক্স নাম্বারই আসবে। সেটা এসেছে দুটো অ্যাডিশন করেছি তার দুটো কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন করলে তার অ্যান্সারও কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের সাবট্রাকশন তার অ্যান্সারও কমপ্লেক্স নাম্বার। তো এই হচ্ছে আমাদের কিছু রুলস আমরা শিখলাম যে কীভাবে হাউ টু অ্যাডিশন অ্যান্ড হাউ টু সাবট্রাকশন অ্যান্ড হাউ টু মাল্টিপ্লাই বিটুইন টু কমপ্লেক্স নাম্বার। সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু এক্সপ্লেনিং। সাপোজ দোজ ওয়ার রিড ইন ক্লাস ইলেভেন তোমরা কিছুই হয়তো এখনও মানে স্টাডি মানে স্টার্টই করোনি, তারা আমার এই ভিডিও থেকে ইজি তোমরা বুঝতে পারবে যে কীভাবে কমপ্লেক্স নাম্বারে ম্যাথগুলোকে করতে হয়। ঠিক আছে, তো আমার নেক্সট যে এইটা আমরা কি আজকে শিখলাম অ্যাডিশন সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তো নেক্সট আমরা এতে যাবো, দেখো এখান থেকে আমরা ইজি বুঝতে পারবো যে নেক্সট পেজ আমার চলে এসেছে। দেখো নেক্সট পেজ হচ্ছে, আমরা নেক্সট পেজে চলে যাবো, নাম্বার পেজ নাম্বার টুতে যাবো। যে পেজ নাম্বার টুতে দেখো এখানে আমাদের দেওয়া আছে যে কীভাবে কমপ্লেক্স নাম্বারে কনজুগেট কীভাবে বের করতে হয়। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কীভাবে আমরা বের করব। দ্য কনজুগেট ইজ দ্য এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য কমপ্লেক্স নাম্বার বাট দ্য অপোজিট সাইন ইন দ্য মিডল হোয়েন মাল্টিপ্লাইড টুগেদার দে অলসো প্রডিউস আ রিয়েল নাম্বার বিকজ দ্য মিডল টার্মস ডিসঅ্যাপিয়ার লাইক দ্য ডিফারেন্স অফ টু স্কোয়ার অ্যান্ড দ্য স্কোয়ার উইথ কোয়াড্রেটিক। তো এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো দুটো একটা কমপ্লেক্স নাম্বার এই সরি একটা কমপ্লেক্স নাম্বার নিয়েছে তার কনজুগেট নিয়েছে। কনজুগেট মানেই হচ্ছে তোমার যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন দিয়ে এ করা। তো আমরা এইখানে ইজিলি আমরা এটা মাল্টিপ্লাই করতে পারবো যে কীভাবে কীভাবে কনজুগেট বের করতে হয়, কনজুগেট কী জিনিস। কনজুগেট মানে কিছুই নয়, যে কমপ্লেক্স নাম্বার থাকবে তার অপোজিট সাইন। ধরো আমরা এটা সে বলছি, এদিকে শুনবে যে ফোর প্লাস সিক্স আই, তাহলে এর কনজুগেট নাম্বার হচ্ছে ফোর মাইনাস সিক্স আই। যদি বলে সাপোজ স্যার ফোর মাইনাস ফাইভ আই থাকে, তার কনজুগেট কী হবে? ফোর প্লাস ফাইভ আই, মানে যা থাকবে তার অপোজিট সাইন। এই হচ্ছে আমাদের কনজুগেটের আইডেন্টিফিকেশান, মানে হাউ টু ক্যালকুলেট দ্য কনজুগেট। কনজুগেট এখানে কিছুই নয়, শুধু সাইনটা চেঞ্জ। ঠিক আছে, তো আরেকটা জিনিস কি হয়েছে, প্রোডাক্ট, হাউ টু ফাইন্ড দ্য প্রোডাক্ট বা হাউ টু মাল্টিপ্লাই উইথ দ্য কনজুগেট নাম্বার দ্য কমপ্লেক্স নাম্বার অ্যান্ড উইথ কনজুগেট নাম্বার। যে নাম্বারটা দিয়েছে তার হয়তো কনজুগেট নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করলে কী হবে, তার সবসময় ভ্যালু আসবে রিয়েল নাম্বারে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা কী করে পাচ্ছি আমরা সেটা দেখব। দেখো এখানে নেক্সট হচ্ছে কি, যে ফোর প্লাস সিক্স আই অ্যান্ড ফোর মাইনাস সিক্স আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি। এটা আর অ্যাপ্লাই করেনি, কিন্তু ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার সবথেকে সুবিধা। তাহলে ফোর স্কোয়ার মাইনাস সিক্স আই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ফোর স্কোয়ার মানে কত? সিক্সটিন মাইনাস সিক্সটিন সিক্স আই স্কোয়ার মানে থার্টি সিক্স আই স্কোয়ার। তো কী হবে এখানে, সিক্সটিন মাইনাস থার্টি সিক্স ইন্টু মাইনাস ওয়ান। ঠিক আছে, সিক্সটিন মাইনাস থার্টি সিক্স ইন্টু মাইনাস ওয়ান, তার মানে এখানে কত হবে অ্যান্সারটা দেখো, তাহলে এখানে হয়ে গেছে সিক্স প্লাস থার্টি সিক্স মাইনাস মাইনাসে প্লাস, তার মানে থার্টি সিক্স, তাহলে অ্যাড করলে কত হবে? ফর্টি টু। তো আমাদের এইভাবে অ্যান্সার বার করতে পারো, দেখো এই সরি এটা ফিফটি টু হবে, ষোলো এটা সরি সরি এটা সিক্সটিন এটা ফিফটি টু হবে। তাহলে এখান থেকে আমরা তাহলে এটা আমাদের ফিফটি টু। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো, একটা কনজুগেট নাম্বার একটা রিয়েল একটা কমপ্লেক্স নাম্বার, এবং ওই কমপ্লেক্স নাম্বারে কনজুগেট যদি কনজুগেটের সঙ্গে মাল্টিপ্লাই করি অলওয়েজ টাইম রিয়েল নাম্বার বের হবে।
এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই বিটুইন টু কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হিস কনজুগেট নাম্বার, ঠিক আছে? অ্যান্ড হাউ টু ডিভাইডিং, দিস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইন দিস ভিডিও। সো ডিভাইড, হাউ টু ডিভাইড, ডিভাইড বাই আ রিয়েল নাম্বার, কীভাবে রিয়েল নাম্বার দিয়ে ডিভাইড করবো, অ্যান্ড ডিভাইডিং বাই দ্য কমপ্লেক্স নাম্বার, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ওকে? So here is, you can easily understand 3 plus 4i minus by 2. 2 is the real number. তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে একটা রিয়েল নাম্বার দিয়ে ডিভাইড করলে কী হবে, আমরা এটাকে ডিভিশন ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে ই করে দেবো, দুটোকে আলাদা করে দেবো, তাহলে 3/2, 4/2i। তো এখানে ডিভাইড করেছিলাম 1.5, তো এইভাবে এটাকে ডিভাইড করতে হয়, যে একটা কমপ্লেক্স নাম্বারকে একটা রিয়েল নাম্বার দিয়ে ডিভাইড করলে এইভাবে করতে হয়। তো কাটাকাটি তো হচ্ছে না, 3/2, 3/2টাতে লোয়েস্ট ফর্মে আছে, তাহলে এটা যা আছে সেটা ওরা 4কে 2 দিয়ে ডিভাইড করে 2 করে দিল, কারণ 3/2টাকে তুমি 3/2 ফর্মেও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? এটা কোনো ম্যাটার করে না। তো দুটো কমপ্লেক্স নাম্বারের যখন আমরা ডিভিশন করবো তখন কী করতে হবে, যদি আমরা দুটো কমপ্লেক্স নাম্বারে ডিভিশন করি তখন কী করতে হবে, এখানে 4-5y অ্যান্ড 3+2y, 4-5y অ্যান্ড 3+2y। তো এখানে দেখো, এটা মাথায় রাখবে যে যেটা নিচে থাকবে, নিচে ধরো +3+2y আছে, সো ইউ হ্যাভ টু মাল্টিপ্লাইং কনজুগেট অফ 3+2y, 2/3+2y কনজুগেট নাম্বার কী হবে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে 3-2y, ওই 3-2y দিয়ে ওপেন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ ইউ হ্যাভ টু মাল্টিপ্লাইং, নিউমারেটরের সঙ্গে মাল্টিপ্লাই করবে, ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করবে, রাইট? তো এখানে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে, দেখো এটাকে ইজিলি ক্যালকুলেট করতে হবে, 3+2y অ্যান্ড 3-2y ফর্মুলা, স্কোয়ার মানে স্কোয়ার লেন্থি করেছে, এইভাবে করবে না, তোমরা আরও ইজি হয়ে যাবে, যে এটাকে ওপরটাকে ইজিভাবে তুমি মাল্টিপ্লাই করতে পারো, যে 4-5y অ্যান্ড এটা হচ্ছে 3-2y, ঠিক আছে? তো 2y এখানে, আর এখানে হচ্ছে a+b a-b এর ফর্মুলা ভেঙে দাও, 3² - 2y তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এইভাবে আমরা এটা করবো, ফর্মুলাতে অ্যাপ্লাই করবো। তো এখানে ফর্মুলাতে অ্যাপ্লাই করলে এটার সঙ্গে এটা ইজি মাল্টিপ্লাই করে দেবে, দেখো মাল্টিপ্লাই করলে এটা পেয়েছে 12-8i-15i+10i² আর নিচে পাবে তুমি এটা কত পাবে বলে দিই, এটা তুমি ওইখানে লিখবে যে এই যে ওপরে যেটা আছে সেটা এখানে লিখবে, ঠিক আছে? বাই এখানে 3² - 9-2i² দ্যাট মিনস 4i². তো এখানে ভ্যালুটা কত হবে, i² মানে -1, 4 - -1, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 9+4 মানে 13, তাহলে ওপরে যেটা আসবে সেইটা -13, দেখো চলেও এসেছে এখানে। তো এখানে এইভাবে আমাদেরকে ডিভাইড করতে হয়, ঠিক আছে? যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সাপোজ ইউ হ্যাভ এনি ডাউট যে স্যার ইন দিস পয়েন্ট আই এম নট এবল টু ক্লিয়ার মাই কনসেপ্ট, সো প্লিজ রাইট ইন মাই কমেন্ট সেকশন, হোয়েন ইউ মেক দ্য নেক্সট পার্ট অফ যে কমপ্লেক্স নাম্বার, ইন ওয়ান ডে আই এম নট এবল টু ফিনিশ দ্য থিওরম অ্যান্ড আই এম নট ক্লিয়ার ইউর কনসেপ্ট, সাম পয়েন্টস ইজ রিমেনিং ইজ ইন দিস চ্যাপ্টার, সো হোয়েন ইউ মেক দ্য নেক্সট পার্ট টু ভিডিও, সো দ্যাট আই এগেন এক্সপ্লেন ইউর প্রবলেম প্লিজ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ কিপ ওয়াচ মাই চ্যানেল অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইউ ক্যান clear your concept in my channel. So my dear student, thank you, bye bye, take care.